ভালো মানের ছবি এডিট করতে কিংবা অফিসিয়াল সাইজে ছবি তৈরি করতে একটি কম্পিউটার এবং কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারের প্রয়োজন পড়ে। আমাদের মাঝে অনেকেরই কম্পিউটার না থাকার কারণে কিংবা অনেকের কম্পিউটার লো কনফিগারেশন কারণে আমরা ফটোশপ ব্যবহার করতে পারি না। বন্ধুরা, কেমন হয় যদি কম্পিউটারের পুরো সফটওয়্যারটি আপনি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারেন? হ্যাঁ, আজ আমি আপনাকে এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনি ফটোশপের কমপ্লিট কাজ করতে পারবেন। চলুন তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যেহেতু এই কাজটি একটি ওয়েবসাইটের মাধ্যমে করব, তাই আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার খুব ভালো কাজ করবে। ব্রাউজারে প্রবেশ করার পর অ্যাড্রেস বারে photopea.com অথবা শুধু photopea লিখে সার্চ করবেন। আমি শুধু photopea লিখে সার্চ করেছি। এবার photopea অনলাইন ফটো এডিটর অপশনে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি ফটোশপের মতো হুবহু একটি সফটওয়্যার ওপেন হয়েছে। যারা ফটোশপ জানেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুব কাজে দিবে এবং ফটোশপের বিভিন্ন কাজ করতে পারবে। এবার আমি ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করলাম, দেন ডেস্কটপ থেকে একটি পিকচার সিলেক্ট করলাম। পিকচার নিয়ে আসার পরে কম্পিউটারের মতো আমরা ক্রপ টুল ইউজ করে পিকচারটি ইচ্ছা মতো ক্রপ করতে পারব। আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড প্রেস করলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারব। এবার আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপি তাহলে আমরা বিভিন্ন অপশন পাচ্ছি। এর মধ্যে থেকে আমরা স্যাচুরেশন বাড়াতে পারবো, দেন এটা ওকে করলে আমাদের এটি অ্যাপ্লাই হয়ে যাবে। আবার কন্ট্রোল প্লাস চাপলে আমরা পিকচারটি জুম করতে পারবো এবং মাইনাস চাপলে জুম আউট করতে পারবো। আমি পিকচারটি একটু জুম করব, দেন কিবোর্ড থেকে আই প্রেস করে ফেসের যে কোনো একটি জায়গা থেকে কালার সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে বি প্রেস করব, তাহলে আমাদের ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ওপাসিটি 24% এবং ফ্লো 24% নিয়ে আসব, দেন কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করে আমরা ব্রাশ টুলটি বড় করে নিব, দেন আমরা পিকচারের উপরে এটি অ্যাপ্লাই করতে পারবো। আবার আমরা এখান থেকে ব্লার টুলে ক্লিক করে আমরা পিকচারের বিভিন্ন জায়গা ব্লার করতে পারব। এভাবে আমরা বিভিন্ন টুল ইউজ করে ছবি এডিট করতে পারব এবং এডিট করা কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইল মেনুতে ক্লিক করব, দেন সেভ অ্যাজ পিএসডি অপশনে ক্লিক করে আমরা পিএসডি ফরম্যাটে ফাইলটি সেভ করতে পারব। আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমরা পিএনজি, জেপিজি, এসভিজি, জিপ, পিডিএফ এবং মোর অপশন থেকে আমরা আরো অন্যান্য ফরম্যাটে ফাইলটি সেভ করতে পারব। আমি এখানে জেপিজি অপশনে ক্লিক দিলাম। এবার ডান দিক থেকে আমরা কোয়ালিটি অপশনে গিয়ে কোয়ালিটি বাড়াতে বা কমাতে পারব। এবার আমি সেভ অপশনে ক্লিক দিলাম এবং এখানে আমি ফাইলটি সেভ করে নিলাম। তাহলে পিকচারটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা এখানে ক্লিক করে সেই পিকচারটি ওপেন করতে পারবো। আর এভাবেই আমরা খুব সহজেই ফটোশপ ইনস্টল না করে আবার কম্পিউটার ছাড়াই ফটোশপে সব কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।